আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে নদীর পাড়ে গিয়েছিলাম, যেটা আমরা বুড়িগঙ্গা নদী ওইটা আর কি। তো যাওয়ার পর তো একটা ছেলে আমার কলেজে বাবুটা দেখতেছেন না, এটাকে নিয়ে দাঁড়িয়েছে। তারপর জিজ্ঞেস করলাম এটাকে, বলতেছে এটা আমার ভাই। তারপর আমি কোলে নিলাম, মায়া লাগলো আর কি, কোলে নিলাম। নেওয়ার পর যতটুকু পারি আপনার, যেটা ভিডিও তো প্রকাশ করি নাই, আর্থিকভাবে হেল্প করলাম। তারপর বাবুটাকে অনেক আদর করলাম, বাবুটা আমাকে মানে পেয়ে বা আমার কোলে উঠে না এত যে খুশি কি বলতাম, ভিডিওতে দেখতেছেন খুবই হাসতেছে, দেখেন মানে খুবই হাসতেছে। তারপর আমি বাবুটাকে অনেক আদর করলাম। এরপরে ওর ভাইকে জিজ্ঞেস করলাম আর কি, তোমার আম্মু আব্বু কোথায়? আর ও বলছে আমার আম্মু তো আপনার সকালবেলা যায় কাজে, এরপরে আব্বু যায় হচ্ছে আপনার রিক্সা চালায়, এর সময় পায় না। এরপরে বলে রাত্রে আসেন আর কি, হ রাত্রে আসে। তারপর ওকে জিজ্ঞেস করলাম তো দিনে খাওয়া দাওয়া কোথায় করো? ও বলল বাসায় করি, আম্মু সকালবেলা রান্না করে দিয়ে যায়। তো আপনাদের সকলের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের সমাজের মধ্যে যারা অসচ্ছল গরিব অসহায় দরিদ্র আছে, তাদের পাশে আপনারা দাঁড়ানোর চেষ্টা করেন, যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করেন। হয় মুস্কি হাসি দিয়ে কথা বলেন বা এমনি অহংকার ভাব কখনো দেখাবেন না, কারণ সবই ধ্বংসশীল, আমরা সবাই ধ্বংস হয়ে যাব একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তো এই বিষয়ে অসহায় মানুষদেরকে সাহায্য করা নিয়ে অসংখ্য এবং অগণিত কোরআন আয়াত এবং হাদিস আছে। যেমন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা পরস্পর ভাই ভাই, আয়াত নম্বর 10। এরপরে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরও বলেন, একজন ইমানদার পুরুষ এবং একজন ইমানদার নারী একে অপরের সহায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন যে তার বান্দার প্রতি রহম করে। হাদিস নম্বর হচ্ছে 1732, বুখারি শরীফ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো বান্দার একটা প্রয়োজন পূরণ করে দিল, আল্লাহ তাআলা আখিরাতে তার একশোটি প্রয়োজন পূরণ করে দিবে, এবং দুঃখ দুর্দশায় যদি হেল্প করে আল্লাহ তাআলা তার প্রতি করুণার দৃষ্টি দেন। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2566 নম্বর। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটাই, আপনাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া। তো সব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।